শীতের মৌসুম উপলক্ষে শীত সিজনের যে উপকারিতা এর যে ভালো দিক এগুলো যারা সংশ্লিষ্ট বিষয়ের গবেষক আছেন বিজ্ঞানী আছেন তারা আবিষ্কার করেন এবং আমাদেরকে জানান আমরা জানি আলহামদুলিল্লাহ শীতের মৌসুমের একটা বিশেষ উপকারিতার কথা বুখারীতে বর্ণিত এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যেটা বিজ্ঞানীদেরও জানার কথা না তাদেরও নাগালের বাইরের জগতের কথা যেখানে মানুষের ব্রেন কাজ করে না যতদূর যায় না সেই গায়েবের ইলম অদৃশ্য জগতের ইলম আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দিয়ে থাকেন আমাদেরকে ওহির মাধ্যমে ওহির মাধ্যমে গায়েবের জগতের ইলম আমরা পেয়ে থাকি তো সেরকম একটা ইলম আমাদেরকে শীতের মৌসুম উপলক্ষে গরমের মৌসুম উপলক্ষে এটাকে কেন্দ্র করে একটা ইলম আমাদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আর সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা জাহান্নাম একবার তার রবের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করছে নালিশ করেছে কি নালিশ ক্বালাত রাব্বি আকালা বাদি বাদাহ জাহান্নাম বলল আল্লাহ আমার আগুনের ভয়াবহতা এত মারাত্মক এত তীব্র এত উত্তাপ যে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলে রাক্ষসে ভাব জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার আগুনের পার্থক্য আছে না নাই কোন কোন হাদিস দ্বারা জানতে পারি আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে জাহান্নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে দুনিয়ার আগুনের যে তাপ জাহান্নামের আগুনের তাপ তার চাইতে কত গুণ বেশি হবে 70 গুণ বেশি তো এরকম আগুনের উত্তাপ যখন বেশি রাক্ষসে ভাব তখন জাহান্নাম বলেছে আল্লাহ আমার এই যে রাক্ষসে ভাব এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে এটার থেকে সমাধানের কোনো পথ চাই জাহান্নামের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যদেরকে দুই ভাবে দিবেন এক হলো আগুন দিয়ে আরেকটা হলো ঠান্ডা দিয়ে জানেন তো আপনারা আমরা অনেকে মনে করি জাহান্নামের শাস্তি শুধু কি দিয়ে হবে আগুন দিয়ে না আগুন দিয়েও হবে আবার ঠান্ডা দিয়ে হবে আগুন দিয়ে যে আযাব দেওয়া হবে সেটাকে বলা হয় নার নার মানে আগুন আর ঠান্ডা দিয়ে যে শাস্তি দেওয়া হবে কোরআনের ভাষা সেটাকে বলা হয় জামহারির প্রিয় ভাইরা আমার জাহান্নাম এর দুইটা বিভাগ আগুনের বিভাগ ঠান্ডার বিভাগ উভয় বিভাগ আল্লাহর কাছে নালিশ করছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে এত তীব্র এত ঠান্ডা এত গরম এত উত্তপ্ত দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তাপ ফাআযিনা লাহা বিনাফাসাইন নবীজি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে অনুমতি দিলেন দুইটা শ্বাস ছাড়ার দুইটা ভাপ ছাড়ার অনুমতি দিলেন আমাদের চুলো যখন মা চাচিরা রান্নাবাড়া করেন ঢাকনা দিয়ে যদি রান্নাবাড়া করেন আর আগুন খুব বেশি দাউ দাউ করে জ্বলে কিছুক্ষণের মধ্যে উতরায় উতরায়া এমন একটা অবস্থা হয় যদি ওই ঢাকনার উপরে কোনো শিলপাটাটা কিছু চাপ দিয়ে রাখে তাহলে মনে হয় যে ব্লাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয় না গরমে উত্তপ্ত হতে হতে জাহান্নামের অবস্থা এরকম হয়ে যায় জাহান্নাম যখন নালিশ করছে আল্লাহ দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন ওই যে মা চাচিরা দেখবেন যখন ঢাকনা ব্লাস্ট হয়ে যাওয়ার ফেটে পড়ার অবস্থা হয় তখন একটু আস্তে করে ভাপ যাওয়ার জন্য জায়গা করে দেয় ঢাকনাটা একটু সরায় দেয় খেয়াল করছেননি তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইবার নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান্নামের দুইটা বিভাগ একটা আগুন আর একটা ঠান্ডা আগুনের বিভাগটা যে শ্বাসটা ছাড়ে বছরে দুইবার এই শ্বাসটা হলো গরম আর জাহান্নামের ঠান্ডা এবং জামহারির বিভাগের যে শ্বাস যে ভাপ সে ভাবটাই পৃথিবীতে শীত হিসাবে আমরা দেখি
প্রিয় ভাইরা আমার, এজন্য জাহান্নামের এই কঠিন আযাবের কথা আমাদের স্মরণ হয় যখন আমরা দুনিয়াতে শীতের তীব্রতা আর গরমের প্রচণ্ডতা অনুভব করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসুন ফিস সাইফ ওয়া নাফাসুন ফিস শীতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন ওই অভিযোগ করার পর। একটা নিঃশ্বাস এটা গরমে আমরা দেখি, আর একটা নিঃশ্বাস শীতে আমরা দেখি, ঠান্ডায় আমরা দেখি। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন। একটা নিঃশ্বাস গরমের, সেটার কারণে পৃথিবীতে আমরা গরম দেখতে পাই। এই পৃথিবীতে যত গরম হয় এই সব গরম হলো জাহান্নামের ছাড়া সেই নিঃশ্বাস, সে ভাব। আল্লাহ আকবার। মরুভূমি এলাকায় প্রচণ্ড গরম হয়, বরফ পড়ে যে সমস্ত এলাকায় প্রচণ্ড ঠান্ডা হয়। ভাইরা আমার, তাহলে এই গরম এবং এই শীতের একটা শিক্ষা হলো, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এর আসল ঠিকানা হলো জাহান্নাম। গরমের আসল ঠিকানা কোথায়? শীতের আসল ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য মোহতারাম হাজরিন, একজন ইমানদার গরমের কষ্টে ওরে বাবারে ওরে মারে না বলে সাথে সাথে তার মাথায় চলে আসবে, এটা তো জাহান্নামের ছাড়া ভাব। নবীজির হাদিস অনুযায়ী যদি ভাপের এই অবস্থা হয়, এতটা অসহনীয় হয়, তাহলে মূল জাহান্নামের কষ্ট কত মারাত্মক হবে। জাহান্নামের ছাড়া ভাপের কারণে যদি এত ঠান্ডা হয়, এত শীত হয়, তাহলে মূল জাহান্নামের অবস্থা কত মারাত্মক হবে। দুনিয়াতে শীত থেকে বাঁচার জন্য আমরা পোশাক আশাকের ব্যবস্থা করি, গরম থেকে বাঁচার জন্য আমরা এসি ফ্যানের ব্যবস্থা করি, বাতাসের ব্যবস্থা করি। ভাইরা আমার, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সেখানে কোনো কিছু ব্যবস্থা করার সুযোগ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবন দিয়েছেন, এই জীবনে কেউ যদি ভালো কাজ করে মালিককে খুশি করে দুনিয়া থেকে যেতে পারেন, তো তার এই আমলই তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু জুন্নাহ, সিয়াম সোম, যেটাকে আমরা রোজা বলি, আসল নাম সিয়াম সোম। এই রোজা হলো ডাল, ডাল যেরকম তরবারির আঘাত থেকে মানুষকে রক্ষা করে, জাহান্নামের আযাব থেকে, উত্তাপ থেকে, ঠান্ডা থেকে রক্ষা করবে সিয়াম বা রোজা। দান সাদকা, নামাজ, এসব নেক আমলগুলো জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেদিন আল্লাহর আযাব থেকে বাঁচার মতো আমল করে নিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। সম্মানিত উপস্থিতি, এ জীবনটা ওয়ান টাইম, ওয়ান টাইম চান্স, একবার সুযোগ দেয়া হয় না, দুইবার। দুনিয়াতে কেউ এসে যাই আবার ফেরত আসার সুযোগ থাকে? আল্লাহ আকবার, একবার মাত্র চান্স দেওয়া থাকে। এর মধ্যে যা পারেন কামাই করে নিয়ে যান। সামনে পথ দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি সৃষ্টি, গাছপালা, তরু, লতা, শীত, গরম, গ্রীষ্ম, সবকিছু আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বার্তা দেয়, আমাদেরকে মেসেজ দেয়, কিন্তু সেগুলো আমরা ধারণ করতে পারি না, সেগুলো আমরা গ্রহণ করতে পারি না। এই শীতের কষ্ট যখনই অনুভব হবে, সঙ্গে সঙ্গে শিক্ষা নিতে হবে যে এর ঠিকানা আসল জাহান্নাম, এটা হলো তার স্যাম্পল ভাব। অতএব কষ্ট অনুভব হলে জাহান্নাম থেকে পানা চাইবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। শুধু দোয়া করলে হবে না, যেসব কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে সে কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। যদি বেঁচে না থাকেন, আখেরাতে গিয়ে কিন্তু জাহান্নামের ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো কাপড়ের ব্যবস্থা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন।